এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেশন ডট বাংলাদেশ কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো আবারও নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের আজকে ভিডিও আলোচনা বিষয়বস্তু হচ্ছে টেক কোয়েশন টেক নিয়ে যাবতীয় যে আলোচনা আছে বা সামগ্রিক যে আলোচনা তা আজকে আমি করব তোমাদের সাথে আমাদের এই টেক নিয়ে আলোচনাটা মূলত দুইটা পর্বে বিভক্ত করে নেওয়া হয়েছে আজকে প্রথম পর্ব এই প্রথম পর্বে আমরা টেক কোয়েশনের সামগ্রিক আলোচনার অর্ধেক অংশ করব এবং বাকি অর্ধেক অংশ বা শেষ অংশ পরবর্তী ভিডিওতে বা পরবর্তী পর্বে তোমাদের সামনে তুলে ধরব তাহলে বন্ধুরা চলো দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের আলোচনা আজকে টেক কোয়েশন আলোচনা মূলত ধাপে করা হবে শুরুতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে টেক কোয়েশন কি বা টেক কোয়েশন কাকে বলে টেক কোয়েশন মূলত হচ্ছে যখন আমরা একে অন্যের সাথে কথা বলি তখন শ্রোতার স্বীকৃতি বা সমর্থন জানার জন্য আমাদের বাক্যের সাথে ছোট করে একটি প্রশ্ন জুড়ে দেয় এই যে আমাদের বাক্যের সাথে ছোট করে একটি প্রশ্ন জুড়ে দেওয়ার কি মূলত বলা হয় আজকে টেক কোয়েশনে আলোচনাটা মূলত আমরা দাপে দাপে করব। শুরুতে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে টেক কোয়েশন কাকে বলে বা টেক কোয়েশন কি টেক কোয়েশন হচ্ছে যখন আমরা একে অন্যের সাথে কথা বলি তখন যার সাথে কথা বলি তার স্বীকৃতি বা সমর্থন পাওয়ার জন্য অনেক সময় আমরা আমাদের বাক্যের সাথে ছোট করে একটি প্রশ্ন জুড়ে দেই যেমন ই ইজ ক্রাইং সে কান্না করছে ইজ হি সে নয় কি এই যে আমাদের এই বাক্যের সাথে ছোট করে একটি প্রশ্ন জুড়ে দেওয়া একই মূলত বলা হয় টেক কোয়েশন আশা করি তোমরা টেক কোয়েশন কি সেটা সম্পর্কে বুঝতে পেরেছো এবার আসো আমরা যাই টেক কোয়েশনের যে মূল নিয়মটা অর্থাৎ টেক কোয়েশন করার ক্ষেত্রে আমাদের যে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে সেইগুলো সম্পর্কে আমরা জেনে প্রথমে আমাদের এটা আমার মনে রাখতে হবে যে টেক কোয়েশন করার সময় মূল সেন্টেন্সের কোন রকম পরিবর্তন করা যাবে না বা মূল সেন্টেন্স মূল সেন্টেন্স যা ছিল তাই থাকবে এই মূল সেন্টেন্সের পর আমাদের কমা বসাতে হবে বা কমা বসবে তারপর আমরা টেক কোয়েশন বসাবো বা ট্যাক কোয়েশন বসাবো তার সর্বশেষে প্রশ্নবোধক চিহ্ন দিব সময় মাথায় রাখবে টেক কুয়েশনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই প্রশ্নমূলক চিহ্ন দিতে হয় যেহেতু আমরা এক্ষেত্রে প্রশ্ন করি তাই যদি করে যদি প্রশ্নমূলক চিহ্ন না দিই রাইস সে বাদ কাটছে হি তো এই ক্ষেত্রে মূল সেন্টেন্স হচ্ছে কি ইজ ইটিং রাইস এই মূল সেন্টেন্সের কোনো রকম পরিবর্তন হয়নি তারপর মূল সেন্টেন্সের পর আমরা কমা বসালাম এবং এই কমার পর বসবে ট্যাগ কোয়েশন আচ্ছা তাহলে এবার চলো আমরা যাই টেক কোয়েশন ব্যবহারের নিয়ম টেক কোয়েশনের ব্যবহারের ক্ষেত্রে আমাদের কয়েকটা নিয়ম মাথায় রাখতে হবে সেই নিয়মগুলো সম্পর্কে আমরা জানব প্রথম যে নিয়মটি সেটি হচ্ছে মূল সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় অর্থাৎ হাবুদক হয় তবে ট্যাগ হয় নেগেটিভ নাবুদক আর মূল সেন্টেন্স যদি হয় নেগেটিভ অর্থাৎ নাবুদক তবে ট্যাগ হয় কি অ্যাফার্মেটিভ বা আবুদক যেমন উই ইট রাইস এক্ষেত্রে সেন্টেন্স টি হচ্ছে অর্থাৎ হাবুদক এই ক্ষেত্রে ট্যাগ হবে কি না ডোন্ট অর্থাৎ একটা নটযুক্ত হবে আর মূল সেন্টেন্সটা যদি হয় নেগেটিভ যেমন আই ডোন্ট প্লে ক্রিকেট আমি ক্রিকেট কেলি না এই ক্ষেত্রে এটা একটি নেগেটিভ সেন্টেন্স বা নাবুদক বাক্য তখন এক্ষেত্রে তখন এক্ষেত্রে ট্যাগটা হবে কি অ্যাফার্মেটিভ বা হাবুদক হাবুদ ডো আই তারপর যে নিয়মটা আমাদের মাথায় রাখতে হবে সেটি হচ্ছে মূল সেন্টেন্সে বিদ্যমান অক্সিলারি বার ট্যাগ হিসেবে ব্যবহৃত হবে অর্থাৎ মূল সেন্টেন্সের মধ্যে অক্সিলারি বাপটা যদি বিদ্যমান থাকে তবে ওই অক্সিলারি বাপটা ট্যাগ হিসেবে ব্যবহৃত হয় যেমন এই ক্ষেত্রে আমরা দেখতে পারলাম কি যেমন শুরুতে আমরা যে একটা এক্সাম্পল দেখালাম ইজ ইটিং রাইস এক্ষেত্রে অক্সিলারি বার হচ্ছে কি ইজ তাহলে ট্যাগ হিসেবে আমরা ইজ ব্যবহার করব আর যদি সেন্টেন্সের মধ্যে অক্সিলারি বার্ব বিদ্যমান না থাকে অর্থাৎ অক্সিলারি অনুপস্থিত থাকে তখন সেক্ষেত্রে ট্যাগ হিসেবে আমরা এবং ডাস ব্যবহার করে থাকি ট্যাগে অক্সিলারি সাথে মূল সেন্টেন্সে বিদ্যমান যে সাবজেক্ট থাকে সেই সাবজেক্টের প্রনাউন বসে যদি সেন্টেন্সে প্রনাউন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তবে সেক্ষেত্রে ওই প্রনাউনটাই কিন্তু ট্যাগ কোয়েশনে অক্সিলারি বার্বের পর বসে আর যদি সাবজেক্ট হিসেবে কোন নাউন থাকে তখন সেই নাউনের প্রণাউনটাকে আমাদের সাথে কোয়েশনে বসাতে হয় যেমন আমরা একটা একটা উদাহরণ দিয়ে যদি বিষয়টা বলি যেমন রহিম গোজ দেয়ার রহিম গোজ দেয়ার এক্ষেত্রে সাবজেক্ট হচ্ছে রহিম রহিমের হি আর এক্ষেত্রে অক্সলাই বার বিদ্যমান নয় কিন্তু এক্ষেত্রে যেহেতু রহিম পরবর্তী টেক কোয়েশন ব্যবহার ক্ষেত্রে আমাদের অপর যে নিয়মটি মাথায় রাখতে হয় সেটি হচ্ছে টেক কোয়েশনে অক্সিলারি বার্বের সাথে মূল সেন্টেন্সে যে বিদ্যমান সাবজেক্ট থাকে সেই সাবজেক্টের প্রণয়ন বসে অনেক সময় সাবজেক্ট হিসেবে প্রণয়নও তাকে যে প্রণয়নটা থাকবে তাকে আমরা সরাসরি টেক কোয়েশন ব্যবহার করতে পারব কিন্তু সাবজেক্ট হিসেবে যদি নাউন বিদ্যমান থাকে তবে সেই নাউনটাকে নাউনটা প্রণয়নে রূপান্তরিত করে সেই প্রণয়নটাকে টেক কোয়েশন ব্যবহার করতে হয় যেমন রহিম ক্রাইং রহিম কান্না করছে তো এক্ষেত্রে হচ্ছে ইজ তার ট্যাগ হিসেবে আমরা ব্যবহার করব ইজেন্ট আর অবশ্যই রহিমের প্রনাউন হি ব্যবহৃত হবে অন ইজ হবে কি ইজেন্ট হি আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ এখন আমরা জানবো সাবজেক্ট হিসেবে বিভিন্ন ধরনের নাউন থাকলে সেই নাউনগুলো প্রোনাউন মূলত কি হয় শুরুতেই এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফ্লোরাল সাবজেক্ট যদি তাকে ফ্লোরেল সাবজেক্ট বা সাবজেক্ট হিসেবে যখন ফ্লোরেল নাউন বিদ্যমান থাকে তখন সেক্ষেত্রে প্রণয়ন আমাদের কী বসাতে হয় নাউন হিসেবে ফ্লোরেল সাবজেক্ট যেমন পিপল ফিচার্স বার্স পাবলিক বয়েস দা পোর্ট এগুলো হচ্ছে ফ্লোরেল সাবজেক্ট বা ফ্লোরেল নাউন এগুলো যখন থাকে তখন এগুলোর পরিবর্তে আমরা আমরা প্রণয়ন দে বসাবো অর্থাৎ এগুলোর পরিবর্তে প্রণয়ন দেয় বসাতে হয় ট্যাক কোয়েশনের ক্ষেত্রে আবার যদি সাবজেক্ট হিসেবে সিঙ্গুলার নাউন থাকে এবং তা দিয়ে যদি পুরুষকে নির্দেশ করে বা পুরুষবাচক নাউন হয় তখন সেক্ষেত্রে এর পরিবর্তে আমাদের প্রণয়ন হিসেবে হি বসাতে হয় যেমন রহিম করিম বয় ম্যান পয়েট ইত্যাদি এগুলো হচ্ছে কি যে পুরুষবাচক সিঙ্গুলার নাউন আর এগুলোর পরিবর্তে প্রণয়ন সর্বদা হি বসে আর যদি সাবজেক্ট হিসেবে সিঙ্গুলার নাউন তাকে কিন্তু সেটা যদি স্ত্রীবাচক শব্দ হয় যেমন রোমা মাদার গার্ল ওমেন ইত্যাদি হচ্ছে কি স্ত্রীবাচক সিঙ্গুলার নাউন এগুলোর ক্ষেত্রে আমরা যে প্রণয়নটা ইউজ করবো সেটি হচ্ছে সি তারপর যদি সিঙ্গুলার সাবজেক্ট অর্থাৎ নাউন হিসেবে সরি সাবজেক্ট হিসেবে সিঙ্গুলার নাউন বিদ্যমান থাকে এবং সেই নাউন যদি হয় কি বস্তু এবং প্রাণী যেমন থিংস অ্যানিমেলস এরকম হয় যেমন বার্ড বেবি চাইল্ড প্যান ইত্যাদি এইরকম যদি হয় তবে এগুলো পরিবর্তে আমাদের প্রণয়ন হিসেবে ইট বসাতে হয় সর্বোপরি আমাদের সর্বশেষ যে বিষয়টা মাথায় রাখতে হয় ওই তো এখানে এসে কনফিউশন লেগে যায় যে এই ক্ষেত্রে আমরা হিসেবে কি বসাবো এগুলো হচ্ছে ইনডিফিনিট প্রণয়ন বা হিসেবে যখন ইনডিফিনিট নাউন বিদ্যমান থাকে যেমন এনিবডি এনি ওয়ান নো বডি এভরিবডি এগুলো হচ্ছে কি ইনডেফিনিট প্রণয়ন এই ইনডেফিনিট প্রণয়নের ক্ষেত্রে আমাদের যা বসাতে হয় অর্থাৎ প্রণয়ন হিসেবে টেক কোয়েশনে আমাদের দে বসাতে হয় তাহলে বন্ধুরা এই ছিল সাবজেক্টের প্রণন হিসেবে পরিবর্তন বা সাবজেক্টে যদি নাউন থাকে সেই নাউনের প্রণন হিসেবে পরিবর্তন গুলো তাহলে বন্ধুরা আমাদের আজকের পর্বটি এ পর্যন্তই আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো তারপর যদি কারোর কোনো সমস্যা থাকে তবে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবে এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ধন্যবাদ সবাইকে